জনপ্রিয় ফাস্টফুড চেইন খানাস এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি রিসোর্টে। অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ডিরেক্টর ডেভেলপমেন্ট এহসান আহমেদ, ডিরেক্টর অপারেশনস শাহিন মাহমুদ, ডিরেক্টর ফিনান্স রেদওয়ানুর রহমান ও মানব সম্পদ প্রধান লুৎফর রহমান। 2015 সালে বসুন্ধরা একটি মাত্র আউটলেট দিয়ে যাত্রা শুরু করা খানাস বর্তমানে 10টি আউটলেট, 150 জন কর্মী নিয়ে খাদ্য সেবা দিয়ে যাচ্ছে খানাস।